वेलकम फ्रेंड्स, किछुक्षण आगे पश्चिम बंग पुलिस कन्स्टेबल नियोगे प्रिलिमिनारी परीक्षा शेष हो गए। आज के भिडियोते देखो आज के परीक्षार प्रश्नर सठिक उत्तर कौनगुली। एकर दागे जो प्रश्नटी पड़े निम्नलिखित मध्य कौन पश्चिम बंगे दिनेमार डेनमार्कर उपनिवेश छिल, उत्तर है सी श्रीरामपुर हुगली जिले अवस्थित। हमें मैथगुलो पर जो सम्भव कर बोलो, आगे आपात जिके और कम्पिवटर पार्टे जो एम सिक्यूगुलो सेगुलो बोलछी। अलिम्पिकर प्रतीके पाँच टी रंगेर रिंगेर कोनटी एशिया महादेशर प्रतिनिधित्व स्वरूप, उत्तर है चार डी हलुद। एशिया महादेशर जे रिंगटी सेटी हलुद रंग। पाँचर दागे जो प्रश्नटी छिल एस भि डबल इपि प्रोग्राम की, एटर उत्तर है अपशन बी। अच्छा, एरपर चले आसछि छय दागेर प्रश्न। 1857 सालेर महाविद्रोहेर समय कानपुरे के विद्रोहीदेर नेतृत्व दिएछिलेन, उत्तर छय दागेर ए नाना साहेब। एरपर आठेर दागे जे प्रश्नटी छिल 2023 सालेर पुरुषदेर क्रिकेट जे विश्वकाप, एटा भारतवर्षे हबे आपनारा सबाई जानेन, सामने जे क्रिकेट वर्ल्ड कप। एरपर चले आसछि बारोर दागे जे प्रश्नटी पड़ेछिल हिंदी सिनेमा जगते कोन अभिनेता दादामणि नामे जनप्रिय छिलेन, उत्तर डी अशोक कुमार। एरपर चौदोर दागे जे प्रश्नटी पड़ेछिल कोन मुगल सम्राट दीन ई इलाही प्रचलन करें, अकबर, एटी खूब कमन प्रश्न। अच्छा, एरपर चले जाच्छि 19 सी प्लस प्लस की, एटी उत्तर हबे अपशन डी, एटी एकटी प्रोग्रामिंग ল্যাঙ্গুয়েজ। কুড়ির দাগে পড়েছিল 2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিনের স্বর্ণ পদক জয়ী নীরজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানের অধিবাসী, উত্তর হবে অপশান সি পানিপত। 21 দাগে খুব সহজ প্রশ্ন, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ, এটা আলিপুরদুয়ার আমরা সবাই জানি। 22 দাগে যে প্রশ্নটি ছিল কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল, উত্তর হবে অন্ধ্রপ্রদেশ, অপশান বি। 24 যে প্রশ্নটি ছিল অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন, 24 উত্তর মগধ, অপশান সি। এরপর চলে যাচ্ছি 27 দাগে 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন, উত্তর হবে 27 সি ধর্মেন্দ্র তিওয়ারি। আচ্ছা, এরপর এটা খুব সহজ প্রশ্ন, বাংলা রেনেসাঁসের জনক রাজা রামমোহন রায়। আচ্ছা, এরপর চলে আসছি ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান, অপশান সি ম্যাগনেসিয়াম। আচ্ছা, এরপর চলে যাচ্ছি একদম 36 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিলেন, অপশান এ লুইস গ্লাক। আচ্ছা, এরপর 38 দাগে এটা খুব সহজ প্রশ্ন, 10 ডিগ্রি চ্যানেল, অপশান বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 40 দাগে যে প্রশ্নটি ছিল টোকিও অলিম্পিকে পদক জয়ী লবনীলা বরগোহাই কোন রাজ্যের বাসিন্দা, অপশান সি আসাম। আচ্ছা, এরপর চলে যাচ্ছি কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল, 2013, খুব কমন প্রশ্ন। আচ্ছা, 43 দাগে যে প্রশ্নটি ছিল কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশী ব্যবস্থার প্রচলন করেন, সিন্ধু সভ্যতা, অপশান সি। 45 দাগে জাতীয় প্ল্যানিং কমিশন কত সালে স্থাপিত হয়, অপশান ডি 1950 সালে। এরপর চলে আসছি 49 দাগে একটি ফুল ফর্ম চেয়েছে এইচআইডিসিও এর ফুল ফর্ম, অপশান সি। এরপরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি, এটি খুব পপুলার, আমাদের কিছুদিন আগেই হাইলাইট হয়েছিল নামটি, কমলা হ্যারিস। 53 দাগে যে প্রশ্নটি ছিল পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি, জয়ী সেতু, অনেকে ফারাক্কা করেছেন কিন্তু এটি হবে অপশান ডি জয়ী সেতু। আচ্ছা, 54 দাগে যেটি প্রশ্ন ছিল নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, গৃহীত হয়েছিল 26 জানুয়ারি 1950 সালে কার্যকর হয়েছিল। আচ্ছা, এরপর চলে আসছি 56 দাগে যে প্রশ্ন ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র
কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? 56 দাগে উত্তর হবে অপশান ডি, বেলগাঁও। আচ্ছা, এরপর চলে আসছি 58 দাগে, নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামে নামকরণ করা হয়েছে, অর্থাৎ এটি একটি গ্রামের নামে এই ড্যান্স ফর্মের নামটি করা হয়েছে। উত্তর হবে অপশান বি, কুচিপুড়ি। এরপর চলে যাচ্ছি 59, সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? 59 দাগে অপশান হবে, উত্তর হবে অপশান বি, উত্তল লেন্স। আচ্ছা, এরপর চলে যাচ্ছি 62 দাগে, এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? উত্তর অপশান সি, বিউটেন ও প্রোপেন। যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবী কেমন হতো? উত্তর হবে অত্যধিক শীতল। অনেকে অত্যধিক উষ্ণও করেছেন, এটিও সঠিক হতে পারে, কারণ দুটি হওয়ার চান্স আছে, দুটি সঠিক উত্তর হওয়ার চান্স আছে। দেখতে হবে যে সরকার থেকে কোন উত্তরটি সঠিক বলে। 66 দাগে যে প্রশ্নটি ছিল, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? এটি 66 দাগের বি, পালি ভাষাতে এটি লেখা হয়েছিল। 67 দাগে যে প্রশ্নটি ছিল, নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? অপশান ডি, জরায়ু। আচ্ছা, 67 পর চলে যাচ্ছি একদম 70 দাগে, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? মেষো বিড়াল। এটি অনেক পরীক্ষাতে এসেছে, প্রাইমারিতেও পড়েছিল, আপনারা জানেন। 72 দাগের যে প্রশ্নটি ছিল, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি? অপশান এ, লোথাল। লেন্সের ক্ষমতার একক কি? অপশান সি, ডায়াপ্টার। আমফান নামটি দিয়েছিল থাইল্যান্ড। এরপর চলে আসছি প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবীর লেখা। প্রশ্ন একদম খুব সোজা ছিল, জলের মতো প্রশ্ন। 78 দাগে যে প্রশ্নটি ছিল, নিম্নোক্ত কোনটি এটি একটি অপারেটিং সিস্টেম নয়? আচ্ছা, অপারেটিং সিস্টেম নয় যেটি, সেটি হবে অপশান সি, ওরাকল। এরপর চলে আসছি 80 দাগে, প্রথম টি-20 বিশ্বকাপ 2007, এটি বলার কিছু নেই, খুব কমন প্রশ্ন। পুলিশ দিবস, এটি তো প্রায় সবাই করে গিয়েছিলেন, পুলিশের পরীক্ষা 1 সেপ্টেম্বর। আচ্ছা, উইংস অফ ফায়ার, এটি এপিজে আব্দুল কালাম। প্রায় প্রশ্ন শেষের দিকে, রবি শস্য নয়, এটি খারিফ শস্য। 87 দাগে, কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2021 সালের আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছে? এটি আমাদের ভারতবর্ষ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। ডেঙ্গি মশা ডেঙ্গি রোগ ছড়ায়? এডিস মশা। আচ্ছা, এরপর চলে আসছি 91 দাগের যে প্রশ্নটি ছিল, নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? 91 দাগের অপশান এ, রম। আচ্ছা, এরপর চলে আসছি কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? আমাদের যেমন নবান্ন, সেরকম কেরালাতে অপশান বি, ওনাম। এরপর 96 দাগের যে প্রশ্নটি ছিল, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? অপশান এ, 1930 সালের লাহোর। এরপর যে 98 দাগের যে প্রশ্নটি ছিল, নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? অপশান ডি, পাস্কাল। এবং শেষ যে প্রশ্নটি ছিল, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? এটি হবে অপশান ডি, সংস্কৃত। মোটামুটি যেগুলো জিকে টাইপের প্রশ্ন সেগুলো উত্তর করলাম, বাকি উত্তরগুলো আমি চেষ্টা করব পরে কোনো ভিডিওতে করে দিতে, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।